আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওর আয়োজনে থাকছে বিখ্যাত পর্বত, মরুভূমি ও মহাসাগর থেকে বিভিন্ন পরীক্ষায় আসা সব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হচ্ছে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এটি অবস্থিত দক্ষিণ আমেরিকাতে। আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত? এটি অবস্থিত পশ্চিম ইউরোপে। আল্পস পর্বতমালা অবস্থিত কোন মহাদেশে? এটি ইউরোপ মহাদেশে অবস্থিত। অলিভ পর্বতটি কোথায় অবস্থিত? জেরুজালেমে। পিরেনিস পর্বত কোথায় অবস্থিত? স্পেনে। হিন্দুকুশ পর্বতটি অবস্থিত আফগানিস্তানে। সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 29,035 ফুট। এভারেস্ট শৃঙ্গের উচ্চতা 8,848 মিটার। এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় 1953 সালে। মাউন্ট কিলিমাঞ্জারো এটি কোথায় অবস্থিত? আফ্রিকাতে। গডউইন অস্টিন এই পর্বতশৃঙ্গটি কোন পর্বতমালার? কারাকোরাম। ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত? নেপালে। যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে বেন নেভিস। মাউন্ট ফুজিয়ামা এটি কোথায় অবস্থিত? জাপানে। সেন্ট বার্নার্ড এই গিরিপথটি অবস্থিত সুইস আল্পসে। সোয়াত উপত্যকা কোন দেশে অবস্থিত? পাকিস্তানে। মৃত্যু উপত্যকা অবস্থিত আমেরিকাতে। শীতল মরুভূমি কোনটি? শীতল মরুভূমি হচ্ছে লাদাখ। কোনটি ইরানের মরুভূমি? দস্ত-ই-লুত। সৌদি আরবের একটি মরুভূমি হচ্ছে রাব আল খালি। সাহারা মরুভূমি অবস্থিত উত্তর আফ্রিকাতে। সাহারা মরুভূমিকে কার দুঃখ বলা হয়? আফ্রিকার দুঃখ। দ্য গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত অস্ট্রেলিয়াতে। গোবি হচ্ছে একটি মরুভূমির নাম। গোবি মরুভূমি এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত এশিয়া মহাদেশে। গোবি মরুভূমিটি অবস্থিত মঙ্গোলিয়াতে। মঙ্গোলিয়া ও উত্তর চীনে বিস্তৃত মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি। দাহনা কোন দেশের মরুভূমির নাম? সৌদি আরবের। আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্যাসিফিক মহাসাগর। পৃথিবীর গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। কোনটি গভীরতম সমুদ্র খাদ? ম্যারিয়ানা। প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদ হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ।
মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী স্থানে। বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি হচ্ছে প্রশান্ত মহাসাগরের। গ্রেট ব্যারিয়ার রিফ এটি কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোনটি অবস্থিত? আমেরিকা। কোন দেশ ভারত এবং আটলান্টিক উভয় মহাসাগরের উপকূলে অবস্থিত? সাউথ আফ্রিকা। হুইচ কান্ট্রি হ্যাজ এ শর লাইন অন দ্য আন্দামান সিস, অর্থাৎ আন্দামান সাগরের উপকূলবর্তী রাষ্ট্র হচ্ছে থাইল্যান্ড। ভূমধ্য সাগরীয় দেশ কোনটি? আলজেরিয়া। নিচের কোন দেশটি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত? মিশর। কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত? পারস্য উপসাগর। সমুদ্রবন্দরবিহীন দেশ হচ্ছে ভুটান। স্থলবেষ্টিত দেশ লাওস। কোন দেশটির সমুদ্র উপকূল নেই? মঙ্গোলিয়া। আদমস্পিক এই তীর্থস্থানটি কোথায় অবস্থিত? শ্রীলঙ্কাতে। টোরাবোরা হিল ইজ লোকেটেড ইন আফগানিস্তান। মাউন্ট কিনাবালু এটি কোন দেশের পর্বতমালা? এটি মালয়েশিয়ার পর্বতমালা। টাইগার হিল কোথায়? টাইগার হিল অবস্থিত দার্জিলিংয়ে। কোন দেশকে হিমালয় কন্যা বলা হয়? নেপালকে। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? এটি অবস্থিত নেপালে। এভারেস্ট শৃঙ্গে আরোহণকারী প্রথম ব্যক্তি হচ্ছেন এডমন্ড হিলারি। তেনজিং ও হিলারি কবে এভারেস্টের চূড়ায় পা রাখেন? 1953 সালের 29 মে। প্রথম কোন ভারতীয় এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন? অবতার সিং। বাংলাদেশের কোন ব্যক্তি সর্বপ্রথম এভারেস্ট বিজয় করেন? মুসা ইব্রাহিম। মুসা ইব্রাহিম কিসে খ্যাতি লাভ করেন? এভারেস্ট শৃঙ্গে আরোহণ করে। বাংলাদেশের মুসা ইব্রাহিম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন? 2010 সালের 23 মে। এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম জানিয়েছেন এভারেস্ট শৃঙ্গের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 30 ফুট ও 6 ফুট। নিশাত মজুমদার এভারেস্টের চূড়ায় আরোহণ করেন 2012 সালের 19 মে। এভারেস্টের চূড়ায় আরোহণকারী দ্বিতীয় বাংলাদেশি হচ্ছেন এম এ মুহিত। সমুদ্রের গভীরতম অংশ হচ্ছে 35,400 ফুট। ভূপৃষ্ঠের সর্বনিম্ন স্থান কোথায় ও তার গভীরতা কত? ভূপৃষ্ঠের সর্বনিম্ন স্থান হচ্ছে প্রশান্ত মহাসাগরে এবং এর গভীরতা প্রায় 36,199 ফুট।
ক্যাপ অফ গুড হোপ এটি অবস্থিত সাউথ আফ্রিকাতে। স্যারগাসো সি এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত আটলান্টিক মহাসাগরে। সারা বছর তুষারে আবৃত থাকে কোন দেশ? গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড দ্বীপ এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত আটলান্টিক মহাসাগরে